हेलो एवरीवन, शुभ जन्माष्टमी। वेलकम बैक टू माय चैनल। तो सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो। देखो सकाल सकाल आमी आर गुडी कोथाय एसेछि। এই যে গিয়ে আরে আমরা বাচ্চা, এটা গোপাল, কিন্তু খুব বদনাম নেই শোনা। তুই ঘাটাঘাটি করবি? ওষুধ ফুল নিয়েছে, ফুল ওষুধ ঘাটাঘাটি করবি? আদি ও এখন সব সাজিয়ে গুছিয়ে রাখবে, তারপর সব মালপোটালপ করে তারপর পূজা হয়। এই তো আমাদের বাড়িতেও হয়, আমার ঠামা করে। আমি এখন গুডিকে নিয়ে আমাদের উল্টো দিকে বাড়িতে এসেছি। এখানে বৌদি ছোট করে পুজো করে, তো তাই জন্যই আমার শ্বশুর বাড়িতে হয় না, তো তাই এখানে এসেছি। গুডি এখানেই পুজো দেখবে আর কি। গুডি পুজো দেখতে খুব ভালোবাসে। চলো এখন ঠাম্মি বেরাবে, আমি একটুখানি বসে চলো, ঠাম্মি যাবে এক জায়গায়, তারপর নাই যখন পুজো হবে আমরা চান করে ভালো নতুন জামা পরে আসব। ঠিক আছে চলো। কি নেবো মা? মানে কি নেবো, কি নেবো? আর কি দিবি? দে নে। ঠিক আছে, একটা দিল, একটা পয়ে গেল। দে দে দে। তো চলো এখন বাড়ি যাই। আগে বাড়িতে আমার শাশুড়ি আজকে এক জায়গায় যাবে, দেখো তোমাদের দেখাই, ওই জন্যই দেখো আমাদের ঘরে এই জন্য সকাল সকাল পুজো হয়ে গেছে। যেহেতু মা যাবে এক জায়গায় তাই পুজো করে নিয়েছে একেবারে। ওইখানে নিমন্ত্রণ আর কি, একটা রিলেটিভের বাড়ি আমাদেরও ছিল, কিন্তু মা আর বাবা যাবে, আমরা যাবো না। যাই হোক, তাই দেখো গুডিকে দেখো। মানে বড়ই তো, এত বড়ই তো দেখো গোপাল রাখবে না, এই ধুতি শুধু টানছে। চলো জল খাই দিদি, চলো বেলা হয়ে গেছে। সকাল সকাল গোপাল সেজেছে। জল খাবে গিয়ে উঠছে। চল হ্যাঁ চলো জল খাই দিয়ে। কৃষ্ণ ঠাকুর, এটা গোপাল, পুতুলদিদের বাড়ি আগে দিয়ে আসছি না মা। তাগুল পুজো হবে। কি হচ্ছে তো এখানে? তুমি ওই হাতে এই যে, তা আমাকে বললো যাবে কিনা।
কৃষ্ণ ঠাকুর এটা কি এটা কি লে ওগুলো নেয় না এখনই উই করবে এটা কি হ্যাঁ এগুলো নেয় না ওগুলো ধরে না বাবা ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না এই যে আসো বাবা এই যে জারুতি করব আমরা আসো ঘন্টা বাজাবো এই না ঘন্টা বাজাবো ঘন্টা বাজালে থাকবে এই সব ভালোবাসে এই না ঘন্টা বাজাবো বসে পড়ো নিচে বসে পড়ো বাবা চল কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বাবা কোথায় যাবি এদিকে আয় এদিকে আয় লেগে যাবে শোনা এদিকে আসো বাবা আসো এই যে দেখ এই যে চললো এই যে আসো 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 এদিকে আসো 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 থালা সমেত নিবি নাকি না একটা নাও তো নিয়েছে 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 চলো পুজো শেষ পুজো শেষ হতে হতে আমার হাতটা সব ছিঁড়েও গেছে হাড়ের লকেট ফকেট সব ছিঁড়ে গেছে লকেট হাতে ফেলে দিলি কেন ওটা ওটা ফেলে দিলি কেন এবার চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে খাও পচাত খাও পোচাত খাও 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 আলে বাবা গোপাল পোচাত খাচ্ছে গোপাল পোচাত খাচ্ছে রিল্যাক্স এ বসে বসে এখন প্রসাদ নিয়ে এসেছে খাচ্ছে রিল্যাক্স এ প্রসাদ খাচ্ছে খাও হেলান দিয়ে হেলান দিয়ে যা যা বাবা মা একটু খাইয়ে আমি গোপালকে ড্রেসটা একটু ছাড়িয়ে দেবো গরম নালে গোপালের এখন কষ্ট হবে অনেকক্ষণ হয়ে গেছে এই ড্রেস পরে তো চেঞ্জ করিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আমার গোটা ড্রেস চেঞ্জ করে শুয়ে আছে আমার গোটা হাঁপিয়ে গেছে
টুটু আমার গুডি শোন না এটা তো আমার গুডি ফুলে বাবলি আচ্ছা কেন ফুলে বাবলি তো আমার স্নান করা হয়ে গেছে এখন দুটো বাজে গুডি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল আজকে বেলায় ঘুমিয়ে পড়েছিল গুডি এখন ঘুম থেকে উঠেছে তো গুডিকে এত বেলা হয়ে গেছে আজকে তাই একটু গা হাত পা পুছিয়ে জামা পরিয়ে দিয়েছি নতুন জামা পরেছে আজকে গুডি গুডিকে স্নান করেনি যদি একই ঠান্ডা লেগেছে তোমরা তো জানো তারপর এত বেলায় স্নান করে যদি আবার শরীরটা আরও খারাপ হয় তো তাই জন্য আজকে গুডিকে গা হাত পা পুছিয়ে নতুন জামা পরিয়েছি তারও তোমাদের দেখাই ওই ঘরে আছে গুডি চলো তোমাদের দেখাই গুডিকে খাওয়াবো তারপর আমিও খাবো তারপর বিকাল বেলা আজকে গুডিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব নাম লেখানো হয়েছে ওই জন্যই একটু ঠান্ডা লেগেছে সেটাই একেবারে আসল কারণ যে তার না গুডির এক বছর হওয়ার পর এখনও একবারও যাওয়া হয়নি ডক্টরের কাছে তো সেই জন্য অ্যাকচুয়ালি যাব ঠান্ডা লাগার জন্য তো হোমিওপ্যাথি খাচ্ছে কিন্তু ওইটা হয় না এক বছর হয়ে গেলে ভিটামিন কি খাওয়াবো পাল্টাবে কি না এসব অনেক ব্যাপার আছে তো তাই জন্য যাই চলো তো তাই জন্যই যাব আর কি তো এখন যাই আগে গুডিকে খাইয়ে নিই তোমরা সঙ্গে থাক গুডি এবার নতুন জামা পরে কেউ কাঁদে নাকি হ্যাঁ তুমি জন্মাষ্টমী স্পেশাল নতুন জামা পরেছ মুখটা করেছো না এখন এনো এনো ভাতু খেনো মুখ ব্যাচ খায় মুখে নেয়নি কিন্তু এখন ও ভাত আ খেদা আ আমরা রেডি আমরা এখন ডক্টরের কাছে যাব আমরা এখন গুডিকে নিয়ে ডাক্তারখানায় যাব রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক গুডিও রেডি আর আমি তো রেডি হয়ে গেছি গুডি তো অলরেডি রেডি ছিল তো যাবো ডাক্তারখানায় তোমাদের তো বলছিলাম তো চলো যাওয়া যাক এই যে দেখো এসে পৌঁছে গেছি এই যে দাস মেডিকেল স্টোরস এখানেই ডাক্তারবাবু বসবেন দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে নিয়ে আছে সবাই আর ওদিকে ওই যে দেখাই দাঁড়াও গুডিকে নিয়ে যে গুডির বাবা দাঁড়িয়ে আছে আমাদের আসতে একটু লেট হয়েছে গুডির বাবা কাছ থেকে এসেছে তারপর আমরা এসেছি তো তাই জন্য বলাই ছিল আমাদের একটু লেট হবে শেষের দিকে আসবো আর কি আমরা গুডি দেখো পাখি দেখায় তো এখনও কতজন আছে তিন চারজন তারপর পাখি দেখায় চুল টেনে পাখি দেখায় এখন অনেক লোক আছে তারপর আমাদের লাইন আছে এখন অনেক দেরি পাখি কোথায় পাখি কোথায় ওই কোথায় পাখি 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 তো এই যে এখন বসে আছি ভিতরে আমরা আর বেশি দেরি নেই আর মানে এবারেই ডাক্তার দেখাবো আর কি আর একজন আছে দাঁড়াও দেখাই এই যে ইনি যাবেন তারপরেই আমরা যাব তো হয়ে যাবে তারপর হ্যালো এই জাস্ট বাড়ি ঢুকলাম ডাক্তার দেখিয়ে তো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি অতক্ষণ বাইরে ছিলাম আবার ডাক্তারখানায় এখন যা সিচুয়েশান জানোই তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি তো গুডিও ফ্রেশ হয়ে গেছে তো বিশেষ কিছুই না তোমাদেরকে তো বলেইছিলাম জাস্ট এক বছর পর ডক্টর নিজেতে বলেছিলো নিয়ে যাওয়া হচ্ছিলো না হয়ে উঠছিলো না যাই হোক তো আজকে নিয়ে গেছিলাম ওই জন্য তো বললো যে ভিটামিনটা চলছে সেটা চলবে বাকি সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আর একটা এক্সট্রা ভিটামিন অ্যাড করেছে ব্যাস এই যা আর কিছু না তো গুডির বাবার কাছে আছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর কি এবারে গুডিকে নিয়ে আমি কিছু খাওয়াবো যাই হোক তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস তো আবার দেখাবো তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।